আমরা 13 বছরে কোনো ঈদ করতে পারি নাই। আমার পুরো ফ্যামিলিটা একেবারে অচল হয়ে গেছে। আমার শাশুড়ি বৃদ্ধ, আমার শ্বশুর বৃদ্ধ, আমরা পরিবারে 8-10 জন লোক অনেক অসহায়ের মতো জীবন কাটাইতেছি একটু প্রাইভেট পড়াইয়া। আর আজকে 12টা বছর আমার এই সন্তানটা হাবেজি পড়তেছে। আমি মা কত কষ্ট করে সংসার চালাই 3টা সন্তান নিয়ে। 13 সালের 13 তারিখে আমার স্বামীকে আমার সামনে থেকে উঠাই নিয়ে যায় গুলশান থেকে লোটাস কামাল এভিনিউ। তখন বেলা 1টা বাজে, যখন কালো একটা মাইক্রোতে সিভিল পোশাকে 8 জন লোক, যখন আমার স্বামীকে আমি ধরি টেনে রাখতে চাচ্ছিলাম, তখন আমার হাতটা সরায় ধাক্কা মেরে ফালাই দিয়ে আমার স্বামীর ওই সময় নিয়ে যায়। তখন আমি বলি কোথায় নিয়ে গেল তারা, ডিবি পরিচয় নিয়ে যায়। তখন আমি পাগলের মতো হয়ে যাই। তখন সবাই বলে যান আপনি থানায় যান। গুলশান থানায় যখন যাই তাদের কাছ থেকে বিভিন্ন জায়গায় খবর নেওয়া হয় র্যাবে ডিবিতে এখানে সেখানে, কোথাও আমার স্বামীকে পাওয়া যায়নি। আমার 3টা সন্তান, তখন ছোট বাচ্চাটা আমার গর্ভে ছিল 7 মাসে, এখনো বাবার জন্য প্রতিটা নিয়ত কান্নে করে টিউশনি করাইয়া তালিম করায় চলতেছি। এতভাবে খোঁজ করছিলাম আমি ডিবিতে, সিআইডিতে, র্যাব হনে, সব জায়গায় দৌড়েছে বাচ্চাটা পেটে নিয়ে। সবাই বলছে নিজের জীবন বাঁচান, আপনি বাড়ি চলে যান, এই খোঁজ নিতে আসেন না। তারপর আমি হাল ছাড়ি না, আমি 7টা 8টা বছর আমি ডিবিতে সিআইডিতে বিভিন্ন জায়গায় আমি দৌড়াইছি আমার ছোট বাচ্চাটা নিয়ে। তখন আমার বাচ্চাটার বয়স মাত্র 2 দিন, তখন আমি ঢাকায় চলে আসি। তখন ডিবি অফিসে যায়, আমার ভিতরে ঢুকতে দেয় না কেউ, অনেকে বলে ভিতরে আসে ছবি পাঠায় দেয় গোপনে, তারা বলে দেখছি আপনার স্বামীকে, কিন্তু আজও পর্যন্ত কোনো খবর মিলে নাই। লাস্টে আমাকে হুমকিও দেওয়া হয় যে আমি যেন এইটার তথ্য না নেই। আমার স্বামীও রাজনীতির ভিতরে ছিল, যখন সে বিএনপির বিষয়ে একটু কথা বলতো, আওয়ামী লীগের বিষয়ে, আমি যেদিন আমার সাথে আসে মিরপুরে আমার বাসা, তখন একটা দোকানে বসে সে বলতেছিল বিএনপির পক্ষে আওয়ামী লীগের বিপক্ষে, তখন আমি বলছি তুমি এগুলি বইল না, এগুলি বলতে গেলে মানুষ গুম হয়ে যায়। তখনই 10টা বাজে বলছে, 1টা বাজে আমার স্বামীকে উঠাই নিয়ে যায় লোটাস কামাল এভিনিউ অফিসের সামনে থেকে, নিচে নামি একসাথে, তার হাত ধরছে 3-4 জনে ধৈরা টেনে হেসড়ে ওই গাড়ির ভিতরে ঢুকায়। যখন পিস্তল ঠেকায় মাথায়, তখন আমি হাত দিয়ে টানাটানি করি আমার স্বামীকে ওই জায়গা থেকে বের করার জন্য। আমার স্বামী বুঝতে পারে না, কয় যে ডিবি থেকে আমরা আসছি, আপনাকে ওসি স্যার একটু ডাকছিল। উনি বুঝতে পারে নাই, তাইলে উনি গাড়িতে উঠতো না। যখন গাড়িতে উঠে দুই পাশে 2 জন ছিল, মাঝখানে বসাই দিয়ে ওনার বন্ধুকে এইভাবে রাইফেল ঠেকাই দিছিল। আমি ফোন দিছি, তার হাতে ফোন ছিল, ফোনটা বুঝি নিয়ে গেছে। আমার মেয়ে বাসা থেকে ফোন দিছে, বাবা তুমি কোথায়? শুধু এতটুকু বলছে, মা আর কথা বলতে পারে না। তখন আমার হাজবেন্ডের হাত থেকে মোবাইলটা নিয়ে যায়। আমি প্রতিটা নিয়ত কোনো রাত ঘুমাই নাই। এই অলিতে গলিতে বিভিন্ন জায়গায় আমি ঢাকা শহর তল্লাশি নিছি, এমন জায়গায় নাই যে লাশ পাওয়া গেছে, আমরা সেইখানে দৌড়াই গেছি। ডুমঘরে খুঁজছিলাম বিভিন্ন জায়গায়, যে যেখানে বলছে যে ওইখানে একটা লাশ পাওয়া গেছে। সারা বাংলাদেশটা মনে আমি তন্ন তন্ন করে করছি স্বামীরে পাওয়ার জন্য। বলছি যদি অপহরণ করা হয় আমি বাড়ি বিক্রি করে আমার স্বামীরে নিয়ে যাবো, উদ্ধার করে তোমরা আমার স্বামীরে ফিরাইয়ে দাও। একমাত্র উপরওয়ালা জানে। এখন সরকারের কাছে আমার আকুল আবেদন, সরকার যেন আমাদের যারা এই স্বজন হারাইছে, সন্তান বাবা হারাইছে, স্ত্রী স্বামী হারাইছে, মা সন্তান হারাইয়া প্রতিটা নিয়তকে আমি ভাত রাইখা দিছি, আমার সন্তান আসবো, আমার সন্তান ভাত খাইব, আইসা যদি ভাত না পাই কি বলবো, মায়ের কান্না মায়ের আহাজারি। এখন আমার এতটুকু আকুল আবেদন সরকারের কাছে, নতুন সরকার গঠন হয়েছে, আমাদের আয়না ঘর থেকে যারাই আছে যদি আমরা পাইয়া যাই আলহামদুলিল্লাহ, যদি না হয় তাইলে সরকার যেন সারা বাংলাদেশে তন্ন তন্ন করে খোঁজ করে আমাদের সন্তান যেন দেয়, আমরা যেন বাবা যেন সন্তানকে পাই, আমি স্ত্রী হিসাবে যেন স্বামীকে পাই, মা যেন সন্তানকে পাই, এতটুকু আকুল আবেদন আমাদের।